सुबह के बज रहे 7:21। सुबह सुबह थोड़ा लैपटॉप ऑन किया था, ऑफिस का जो जितने सारे इंपॉर्टेंट मेल्स है वो थोड़ा चेक करना पड़ता है। और बाहर में तो भाई धूप पूरा आ चुका है, और सुबह सुबह मैं थोड़ा सो गया था। तो एक्चुअल जे दिन ऑफिस जा रहा था ना, से दिन के मन है सारा दिन टाइम सारा दिन घर शुए शुए लैद खाई। बट आज के बेसि लैद खेले हमें ना, बेसि लैद खेले घर बस थे कपड़े दुख आज। तो दूदिन ऑफिस एक छुट्टी नहीं है, छोटो खाटो ट्रिप प्लान करा हुआ है। ज़्यादा कुछ सामान नहीं है, 2-3 टी शर्ट और ड्रेसेस है, वो एक बैग में आ जाएगा, पैकिंग नहीं किया अभी तक। तो एक्चुअल जो प्लानिंग था थोड़ा जल्दी निकलने का था, लेकिन वो तो हुआ नहीं। अभी ऑफिस का कुछ काम कर लूँगा, मेल वगैरह इंपॉर्टेंट मेल वगैरह थोड़ा चेक करके उसके बाद ही निकलूँगा। तो देखते हैं भाई, चलो कितना जल्दी यहाँ से निकल पाते हैं। तो सामान वामान सब बैग के अंदर डालते हैं और यहाँ से निकलते हैं। भाई निकलते निकलते 8 बज गया, देखो पूरा। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। नहीं भाई गाड़ीटा परिष्कार कर। टेक माय बैग आल्सो। সকাল সকালে পেট্রোল পাম্পে দাঁড়ানোর টেনশনটা খুব ফালতু। কাল রাত্রেবেলাও সময় ছিল না যে পেট্রোল ভরে রাখবো। সকালবেলা ফ্রেশ মাইন্ডে বেরোনো হয়, তার মধ্যেখানে পেট্রোল পাম্পে দাঁড়াও, গাড়ির কিউতে দাঁড়াও, 3-4 গাড়ি এই পাম্পে সবসময়ের জন্য থেকেই যায়। তো এখানে বেকার 5-10 মিনিট ওয়েস্ট হবেই। তো অলরেডি বাজছে 8:25, তো মোটামুটি পেট্রোল ভরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে জি ম্যাপে যা টাইম দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পৌঁছতে সময় লাগবে 4.5 ঘন্টার মতন, 188 কিলোমিটারের মতন রাস্তা। তা পেট্রোল পাম্পেই প্রায় 10-15 মিনিটের মতন ওয়েস্ট হলো দাঁড়িয়ে থেকে থেকে। ভাই ভেবেছিলাম একটু সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কিন্তু লাস্ট অব্দি রেডি হতে পারলাম না তাড়াতাড়ি বেরোবার জন্য। কারণ এক দুদিন অফিস কামাই করলে মনে হয় সকাল টাইমটা একটু বেশি ঘুমোই, তো ঘুম থেকে ওঠাটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো তাও যথেষ্ট তাড়াতাড়ি বেরিয়েছি, এর থেকে বেশি তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয় আমার পক্ষে। যথেষ্ট তাড়াতাড়ি বেরিয়েছি আমি, এর থেকে আগে ঘুম থেকে উঠি কোনোদিন নাকি? আমার তো ঘুম ভাঙে 8টার সময়, দেন 8:30 আমি গাড়ি নিয়ে রাস্তার উপর বেরিয়ে পড়েছি, মানে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো অ্যাকচুয়ালি যেহেতু উইকডে ফ্রাইডে, তো রাস্তায় ট্রাফিক থাকবে, যে একদম খালি খালি রাস্তা পাবো তা নয়। সব লোক অফিস অফিসের জন্য অলরেডি বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে। যে EMI বাসে রাস্তার এলিভেশন খুব খারাপ, মানে রাস্তাটাকে মেট্রো লাইনের কাজ যতদিন হচ্ছিল বাট স্টিল নাও চলছে, তাই রাস্তায় যেখানে যেখানে যেমন খারাপ হয়েছে তেমন তেমন তাপ্পি মেরে গেছে। আর গাড়িতে অ্যাকচুয়াল গাড়িতে এয়ার প্রেশার কমানো হয়নি, এই লাস্ট নর্থ বেঙ্গল থেকে ফেরার সময় গাড়ি তো ফুল লোডেড ছিল। গাড়ির পেছনের টায়ারের প্রেশার অলমোস্ট 38 ফিট করা আছে, আর সামনে অলমোস্ট 30 মতন করা আছে, তা গাড়ি পুরো নাচছে। রাস্তার এলিভেশন এত খারাপ, জঘন্য রাস্তা করে রেখেছে। না ডান্সিং কার না জাম্পিং কার, ডান্সিং কারের কনসেপ্টটা আলাদাই, এটা জাম্পিং কার, মানে গাড়ি পুরো ফাঁকা তো আরও বেশি নাচছে গাড়িটা। প্রচুর সিগনাল খেতে হবে যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সিগনালেই তো দাঁড়াতে দাঁড়াতে আসছে। তো এখান থেকে স্ট্রেট যাব সায়েন্স সিটি, ওখান থেকে মা ফ্লাইওভার ধরে ওই ভাই স্ট্রেট PTS হয়ে দেন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে দেন হাওড়া এন্টার করতে হবে। লেট সি কতক্ষণে পৌঁছাই, তা যতক্ষণ পর্যন্ত না হাইওয়েতে পৌঁছচ্ছি ততক্ষণ অবধি শান্তি নেই। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি কোনার যা ডিস্টেন্স 30 কিলোমিটার অবধি, 30 কিলোমিটার কোনা, দেন ওখান থেকে কোলাঘাট 50 কিলোমিটার। তো এই সিটি জ্যাম কাটিয়ে যতক্ষণ না কোনা অবধি পৌঁছবো ততক্ষণ শান্তি নেই, এইভাবে ট্রাফিকের মধ্যে যেতে হবে। দেখো আবার সিগনাল পড়ে গেল, একটা সিগনাল থেকে আস্তে আস্তে আরেকটা খাচ্ছি। সায়েন্স সিটি অবধি পৌঁছে গেলাম আমরা, টাইম হচ্ছে 8:45, তা প্রায় 15-20 মিনিটের মতন টাইম লাগলো একটুকুনি আসতে। তো তবুও মোটামুটি তাড়াতাড়ি এসেছি, আর একটু বাদে হয়তো 9টার দিকে বেরোলে হয়তো আরও বেশি ট্রাফিক জ্যামে ফাঁসতাম। তো স্ট্রেট এখান থেকে মা ভালো ফ্লাইওভার ধরবো আর একদম পুরো PTS এর সামনে গিয়ে নামবো।
तो भाई हम लोग हावड़ा एंटर कर रहे हैं अभी, कोलकाता छोड़ दिया है, सुबह से हड़बड़ी में बोलना ही भूल गया। तो गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू द चैनल। तो अभी आएगा 99 टोल प्लाजा, हम लोगों का डे का फर्स्ट टोल। तो ज़्यादातर टोल नहीं है, 99 है और एक धूलागढ़ में मिलेगा यार, उसके बाद 116 में एंटर करने के बाद एक टोल देना पड़ेगा। तो पहला टोल यहाँ से कटवाते हैं और उसके बाद आगे बढ़ते हैं। तो यहाँ से दो रास्ता जाता है, एक आंदुल रोड पकड़ के आप लोग जा सकते हो, नहीं तो यहाँ से स्ट्रेट कोना एक्सप्रेस वे। तो दोनों ही कन्वीनियंट है। कोना का जो रास्ता है यहाँ से सतरागाछी, अगर आप लोग आराम से क्रॉस कर जाओ तो आराम से कोना तक पहुँच सकते हो। तो सतरागाछी का रोड वगैरह ठीक ठाक ही हो गया है, तो इतना जैम नहीं लगता है। तो देखते हैं चलो आगे का रास्ते का हाल क्या ऐसा मिलता है अभी। तो भाई जब पहले हिंदी में ब्लॉग करते थे तो बंगाली लोग जितने सारे ब्लॉग देखते थे, तो बंगाली में बोलो मादर टंग नहीं है, आर्टिफिशियल लग रहा है, बस सही है। लेकिन अभी जब बंगाली में बात करना चालू किया है तो जितने सारे हिंदी में जो सब्सक्राइबर लोग थे तो बोल रहे हैं अभी हिंदी में बोलो। तो भाई ये बड़ा कन्फ्यूजन है भाई, एक बार हिंदी एक बार बंगाली। আপাতত আমরা অঙ্কুরাটি ক্রস করছি, তো এইটাই হচ্ছে অঙ্কুরাটির হোলসেল মার্কেট। এখানে আর একটু বাদে না মোটামুটি আর দু তিন ঘন্টা বাদে এই রাস্তায় প্রচণ্ডভাবে জ্যাম লেগে যায়। তখন ফ্রম টুয়ার্ডস যারা কলকাতা কোলাঘাটের দিক থেকে আসছে, কলকাতা এন্টার করবে, প্রচুর সমস্যা, রাস্তা পুরো জ্যাম থাকে। এখানে অলরেডি মার্কেট চালু হয়ে গেছে, 9:20 বাজছে, মানে এখন থেকে আজকে তো হাটবার আছে এখানে। এখানে হোলসেল মার্কেট, খুচরো মার্কেট, এভরিথিং পাওয়া যায়। এখান থেকে লোক কিনে নিয়ে গিয়ে বাইরে বেচে, হোলসেলারদের জন্য এটা বড় জায়গা এটা। তো স্ট্রেট এখান থেকে কোলাঘাট 50 কিলোমিটারের মতন, তো আপাতত সকাল থেকে 31 কিলোমিটার 32 কিলোমিটারের মতন গাড়ি চালানো হয়ে গেছে। তো সিটির মধ্যেই গাড়ি চালাচ্ছিলাম, তো দেখা যাক এবার এই 50 কিলোমিটার আরামসে পৌঁছে যাবো, এক ঘন্টার থেকেও কম সময় লাগা উচিত। তো আপাতত গাড়ির যা মাইলেজ শো করছে এমআইডিতে 17.6, তো লাস্টে সার্ভিসিং করিয়েছি, তাতে যে সিনথেটিক মোবিল ডালা হয়েছে সেটা হচ্ছে সেলের, মাঝে আগে ক্যাস্ট্রলের সাথে কিছু একটা টাই আপ ছিল, ফুললি সিনথেটিক মোবিলটা ঢালতাম, তা এখন দেখলাম সেটা চেঞ্জ করে সেলের করেছে, আর দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে, অলমোস্ট 3,500-এর মতন খরচা হয়েছে। তা লোক বলে মারুতি সুজুকি সার্ভিস কস্ট কম কম কম, আমি জানি না কোথা থেকে কম, প্রায় 8,500-এর মতন খরচা হয়েছে আমার লাস্ট সার্ভিসিংয়ে, 20,000 কিলোমিটার যে চেক আপটা হয়, জেনারেল চেক আপ, যা যা চেঞ্জ করার থাকে, মোবিল, তারপরে কুল্যান্ট, ব্রেক অয়েল, এভরিথিং। তো গাড়ি অলমোস্ট টাচিং 9,612, তো একেবারে একটু আগে থেকেই করিয়ে নিয়েছি নর্থ বেঙ্গল ট্রিপ থেকে ফেরার পরে। তারপরে যা মোবিল ঢেলে, যা সিন্থেটিক মোবিল ঢেলেছি, ভালোই পারফরমেন্স, তবুও গাড়ি আজ খালি আছে, তো মাইলেজ তো দেবেই, তা অলমোস্ট 18 টাচিং, দেখা যাক আলটিমেটলি কত অবধি পৌঁছয় মাইলেজ। তো ভাই ধুলাগড় টোল পাসে অবধি চলে এলাম, খুব একটা ট্রাফিক জ্যাম নেই, তারপর তো আমাদেরকে 3টে হাইওয়ে ক্রস করতে হবে, তারপরে আফটার নন্দকুমার 116B, তো এইখান থেকে কোলাঘাট বেশি বাকি নেই আর, ম্যাক্সিমাম 40 কিলোমিটার্সের মতন হবে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আগে আসছে উলুবেড়িয়া, খড়গপুরের ডিস্টেন্স 98, তো আমরা যাবো না হলদিয়া 78, কোলাঘাট 28 কিলোমিটার সেখান থেকে, তো অলমোস্ট আধা ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাবো। চেন্নাইয়ের ডিস্টেন্স গেল 1634 কিলোমিটার, যাবে নাকি চেন্নাই? চেন্নাই এক্সপ্রেস, হাইওয়ে যা বানিয়েছে ভাই নীতিন গাডকারি সাহাব, হুগলি হাইওয়েটা আমাদের জাস্ট বাঁ দিক দিয়ে প্যারালালি আছে, উলুবেড়িয়ার কাছে সব থেকে ক্লোজেস্ট হবে। কলকাতা যখন ক্রস করলাম তো দেন নদীটা একটু থেকে আমরা দূরে চলে এসেছিলাম, দেন আবার সেই নদীর কাছাকাছি চলে আসছি উলুবেড়িয়ার কাছে, দেন বাগনান ঢোকার আগে আমরা ক্রস করব দামোদর নদী। মোটামুটি অনেকগুলো 3-4টে এরকম ছোটোখাটো বড় নদী সব আমাদেরকে ক্রস করতে হবে এই ট্রিপে, নদী টপকাতে টপকাতে গিয়ে একদম সমুদ্রে গিয়ে মিশবো। রাস্তার কন্ডিশন দারুণ, অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা নর্থ বেঙ্গল থেকে ঘুরে এলাম, ওদিককার রাস্তাঘাট এত সুন্দর বানিয়ে দিয়েছে, আর মুম্বাই রোড তো মোরালেস বরাবরই ভালো ছিল, লাস্ট টাইম যখন সাউথ ইন্ডিয়ায় গিয়েছিলাম তো দারুণ কন্ডিশন ছিল রাস্তার। তো আপ টু বেশি দূর তো এখন যাচ্ছি না, কোলাঘাট থেকে আবার আমরা এনএইচ চেঞ্জ করে নেবো, দেন কোলাঘাট অবধি রাস্তা আমি এখনও অবধি কোনোদিন খারাপ দেখিনি, দারুণ রাস্তা, দারুণ রাস্তা বানিয়েছে ভাই। টোল নিক, রাস্তা ভালো রাখুক, গাড়ি চালিয়ে মজা আছে, কনভেনিয়েন্ট সবারই জন্য, ট্রান্সপোর্টও ভালো হবে, ফুয়েল সেভ হবে, এভরিথিং। রাস্তা খারাপ হলে খুব বিরক্ত লাগে, বাস চলছে রকেটের গতিতে, আমি একটু আস্তে চালাচ্ছি,
65-70 মতন স্পিড আপাতত মেনটেন করে চালাচ্ছি, ম্যাক্সিমাম 80। আর ট্রিপল ডিজিটে যদি স্পিড তুলে দাও গাড়ির মাইলেজ কিছুই পাওয়া যাবে না। আপাতত গাড়ির মাইলেজ শো করছে 19, ভালোই মাইলেজ দিচ্ছে। খালি গাড়ি তো, গাড়ি ভর্তি হলে দেখা যাক কি কেমন কি দেয়। লাগতা খুদা কা কোই নে কে ইরাদা হ্যায়। আচ্ছা আকাশটা মেঘ আছে, এটা কি দেখছো? হালকা ফগি তো আছেই। না ফগি না, মেঘ। মেঘলা ক্লাউডি। ও বাবা ক্লাউডি। স্কর্পিও ভাই কি জোরে বেরিয়ে গেল। 10টা 10 এখন রোদ ওঠেনি অন্যদিকে। না সকাল সকাল যখন বেরিয়েছিলাম তখন হালকা ফগি ফগি লাগছিল, এখন মেঘ। এখন তো দেখছি ক্লাউডি আছে বাইরে, কিন্তু একটা গুমোট টাইপের পরিবেশ, মানে ঠিক ঠান্ডা মানে। তো কোলাঘাট ব্রিজ আমরা এখন ক্রস করছি, বাঁদিকে রেল ব্রিজ, নিচে হচ্ছে রূপনারায়ণ নদী। তো দিস ইজ দ্য থার্ড রিভার অফ আওয়ার ডে। আপাতত সামনে মনে হয় দুটো নদী আছে। তো কোলাঘাট পৌঁছতে পৌঁছতে অলমোস্ট বেজে গেল 10টা 10। তো সামনে কিছু ধাবা পড়বে, ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্টটা করবো, কারণ কিছু খেয়ে বেরোনো হয়নি, হালকা খিদে পাচ্ছে। তাই মুম্বাই রোডের একটাই প্রবলেম হচ্ছে এই কোলাঘাট চত্বরে লাগোয়া চত্বরে যা খাবার দোকান আছে আছে, এরপরে তুমি স্ট্রেট খড়গপুর অব্দি কোনো দোকান নেই সেরকম ভালো খাবার দাবার পাওয়া যায় না। দেন খড়গপুরের পরেও যদি টুয়ার্ডস উড়িষ্যার দিকে যেতে চাও দেনও ভালো কিছু পাওয়া যায় না খাবার দাবার। তো যা খাওয়া দাওয়া করার বা খাবার নেওয়ার কোলাঘাট থেকে খাওয়া বা নিয়ে নেওয়াটাই বেটার। এই দেখেছো হাত দেখিয়ে, আর গাড়িটা তুই কোলে করে তুলে নিয়ে ওখানে রাখবি। সকালে ব্রেকফাস্ট করতে করতে 10টা 25 বেজে গেল অলমোস্ট। তো আমাদের ট্রিপের ফার্স্ট ব্রেক আমরা নিয়ে নিয়েছি। তো কোলাঘাটে আসলে মোটামুটি এই রেস্টুরেন্টটাতেই আমরা খাই। দোকানটার নাম কি জানো? রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ব্রেকফাস্টে আছে পুরি, তার সাথে ঘুগনি, একটা করে মিষ্টি। এই কোয়ালিটি ভালো এই দোকানে, আগেও তো আমরা খেয়েছি, তাই না? একটা চা খাবি? নো টি। আর খা, খেলে খা না খেলে বেঁধে নে সাথে, ওটা তো বাঙালির ধর্ম বয়ে নিয়ে যাওয়া। ভাই ব্রেকফাস্ট শেষ করতে করতে 10:30 বেজে গেল, 10:35। ম্যাক্সিমাম 10 মিনিটে খেলাম পুরো। তো আপাতত এখান থেকে আরও 100 কিলোমিটারের মতন আমাদেরকে যেতে হবে। বাবা এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ফার্স্ট টাইম দেখছি এখানে পুলিশ পুলিশ দাঁড়িয়ে থাকতে। তো স্ট্রেট এখান থেকে খড়গপুর বেরিয়ে যাচ্ছে সিধা, আর আমাদেরকে যেতে হবে লেফটে। ও NH1, NH16, NH16 আসছে, পরে সিধা নন্দকুমার। হলদিয়া 53 কিলোমিটারের ল্যান্ডমার্ক ছিল, এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স ওই 29 কিলোমিটারের মতন হবে, তার থেকে বেশি নয়, ম্যাক্সিমাম 30 কিলোমিটার। তো ফার্স্ট এখন পড়বে মেচেদা, তারপরে তমলুক। তমলুক যেতে হবে না, হাইওয়েটা তমলুকের দিকে বাঁকে না, তমলুক একটু বাঁ সাইডের দিকে পড়বে, সাইড থেকে নন্দকুমার হয়ে বেরিয়ে যায়। তো ফার্স্ট এটা আমরা অলরেডি মেচেদার কাছাকাছি চলে এসেছি। তা আপাতত যা ডিস্টেন্স দেখাচ্ছে 183, কত দেখাচ্ছে এখন অবধি স্টিল না, 102 কিলোমিটার, 2 ঘন্টা 21 মিনিট। একটু আগে দেখাচ্ছিল 183 কিলোমিটার, ওটা মেন দেখাচ্ছিল। তো মোরালের রাস্তার কন্ডিশন খুবই ভালো, সামনে মেবি একটা টোল পড়বে। মোরালের রাস্তা খুবই ভালো বানিয়ে দিয়েছে, 102 কিলোমিটার, 2 ঘন্টা 21 মিনিট, মানে অ্যাভারেজ স্পিড অলমোস্ট 45-এর ওপরে। তো এক্সপেক্ট করা যায় রাস্তা ভালোই, তো মেচেটা ডান দিক বাঁ দিক যেতে বলছে। তারপরে তো গাড়ির যে অ্যাভারেজ স্পিড আছে 40 কিলোমিটারের মতন, অ্যাভারেজ স্পিড না টপ স্পিড, 40-45, তার বেশি উঠছেই না। রাস্তা আগের থেকে অনেকটা সরু হয়ে গেছে, আর গাদা গুচ্ছে ট্রাক এই রাস্তায় ভর্তি। লাস্ট 15 মিনিট ধরে এইভাবেই যাচ্ছে, হ্যাঁ আপ টু নন্দকুমার অব্দি এরকমই থাকবে। ভাই একটু ফ্রিতে আছে গ্যাস, এলপিজি গ্যাস, ভাই গাড়ি তো আর গ্যাসে চলে না, তাহলে একটু নয় গাড়িতে ঢেলে নিতাম। যত বড় চেহারা নয় হাতির, তার থেকে বেশি মাল তুলেছে, কি অবস্থা! আগে থেকে আইল্যান্ড ঘুরে তারপরে আবার ডান দিক মেরে বেরো। তাহলে কি ডান দিকে সিগন্যালটা তাহলে কেন দেখাচ্ছে বোকার মতো? এটা তমলুকের দিকে গেছে, তমলুক গেছে চোখে, বাট
বোকার মতন সিগন্যাল দেওয়ার কোনো মানেই হয় না। এইখানে ডান দিকে সিগন্যাল দেওয়া আছে, ঠিক আছে, তা ওই মোড়ের মাথায় ডান দিক দেওয়ার কি দরকার? মাতঙ্গিনী সেতু, আমাদের কলকাতাতেও একটা মাতঙ্গিনী সেতু আছে, হলদি নদী। এটা ক্রস করে যাওয়ার পরেই পড়বে নরঘাট রেল স্টেশন। বাবা ওদের 117 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে সকাল থেকে, তো এখনো 90 কিলোমিটার মতন বাকি আছে পৌঁছতে দীঘা। তো অলমোস্ট 2 ঘন্টার বেশি টাইম লেগে যাবে এখনো অবধি জি ম্যাপ যা শো করছে, আর মোটামুটি গুগল যা দেখায় মোটামুটি সেটাই মেনটেন করে। খুব কম কেসে হয়েছে যে টাইম সেভ দিয়েছে, আর এই রাস্তায় সেরকমভাবে টাইম সেভার দেবে না, কারণ রাস্তা আগের মতন আর টু লেন নেই, মাঝখানে কোনো ডিভাইডারও নেই, তো স্পিড তোলার কোনো জায়গাও নেই সেরকমভাবে, ধীরে ধীরে স্পিড মেনটেন করেই চলতে হবে। এই যে হাইওয়ের ব্রিজগুলোর কাজ এখনও চলছে, লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও চলছিল, তো এক্স্যাক্ট ওই রেল গেটটা পড়ার চপ্পটা শেষ হয়ে যাবে, আপাতত খোলা আছে যদিও, ভাগ্য ভালো, আর নয়তো এই রেল গেটটা পড়লে, ক্রসিং গেটটা পড়লে অনেকক্ষণ টাইম লাগে। এই গাড়িগুলোর অ্যাকচুয়াল ওই দিক থেকে যাওয়ার কথা, ঠিকই আছে, সাড়ে 10টার দিকে একটা ট্রেন যায়। পাঁশকুড়া থেকে মেন রুটটা কাট করে এসে তমলুক হয়ে নন্দকুমার হয়ে নরঘাট হয়ে কাঁথি ফাঁথি গেছে, এটাই মেন ট্রেন রুট দীঘা যাওয়ার। তো এটাই হলো মঠ চণ্ডীপুর, তো এখান থেকে স্ট্রেট হচ্ছে দীঘা, আর বাঁদিকে গেলে নন্দীগ্রামের রাস্তা। তো ভাই 2008 ইয়া 2007 মে কিতনা বাওয়াল মাচা থা ইয়ার নন্দীগ্রাম কো লেকার, নন্দীগ্রাম সিঙ্গুর কো লেকার, মানে এটা সহজ ভাষায় বলতে গেলে একটা যুদ্ধ হয়েছিল নন্দীগ্রামে, যারা হিস্ট্রিতে উঠে হিস্টোরিক আন্দোলন না, তা একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা জয়লাভ করেছিল তারা এখন রাজ্য চালাচ্ছে, আর যারা হেরেছে তাদের মারা গেছে, এটাই হচ্ছে গল্প। ভাবছিলাম ভাই তখন ছোট ছিলাম, একটু বয়স কম ছিল, তখন যদি সারা যুদ্ধে একটুখানি পার্টিসিপেট করতাম আজকে আমি একটা লেভেলে থাকতাম আর, ঠিক নদীর ঠিক ওপরটাতে বসে থাকতাম, ওখানে গিয়ে ওপর থেকে দেখতাম গোটা কলকাতা হাওড়া। ক্যা গলতি কর দিয়ে হমনে, বহুত বড়া মিস্টেক হো গিয়া, হমকো পার্টিসিপেট করনা চাহিয়ে থা ইধর। আরে পার্টিসিপেট না করি নমিনেশন ফাইল করাটা উচিত ছিল, অ্যাটলিস্ট নামটা কোনোভাবে ঢুকে দিতে পারলে নন্দীগ্রাম আন্দোলনে, ব্যাস। পটাশপুর ডান দিক দীঘা স্ট্রেট, তো এই জায়গাটার নাম হচ্ছে বাজকুল। মোড়লে সবকটা ওভারব্রিজ হয়েই গেছে, একমাত্র ওই মঠ চণ্ডীপুর ঢোকার আগে যে ব্রিজটা আছে, যেটা এই নরঘাট রেল স্টেশনটা পড়ে, ওই ব্রিজটারই কাজ বাকি আছে, বাকি সব ব্রিজই কমপ্লিট মোড়লেস। তো এই জন্যেই এত শর্ট টাইম দেখাচ্ছে। আমার তো মনে আছে প্রথম যখন দীঘা ফিঘা একবার বেড়াতে এসেছিলাম, তখন মেন ডায়মন্ডারবার থেকে যখন স্টার্ট করেছিলাম, তার সেখান থেকে 7 ঘন্টার মতন টাইম লেগেছিলো আমাদের দীঘা পৌঁছতে। তো বাজকুলের পরে আসবে হেড়িয়া, হেড়িয়ার পরে মেবি কাঁথি নেক্সট। হালকা হালকা বৃষ্টি চালু হয়েছে, দেখ উইন্ডশিল্ডের উপরে দেখ হালকা হালকা বৃষ্টির জল, ক্যামেরায় বোঝা যাবে না, পুরো ক্লাউডি হয়ে গেছে সকাল থেকে, এখন দেখছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে, জানি না বৃষ্টিটা কন্টিনিউ হবে কিনা, মনে হয় না হবে, হালকা কিছু উড়ো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো সেরকম কোনো ফোরকাস্ট বা চান্সেস তো কই দেখায়নি আপাতত। এটা হচ্ছে হেড়িয়া, তো হেড়িয়াতে একটু তো ট্রাফিক জ্যাম হবেই, দেখো কোথা থেকে আসছে। আরে ভাই আয় মহাপুরুষ। তো হেড়িয়া থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে এটা চলে যাচ্ছে স্ট্রেট খেজুরি, আর খেজুরিতে মেবি ওল্ডেস্ট পোস্ট অফিস, যেটা এখন অলমোস্ট ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে, দেখতে পারেন গিয়ে খেজুরিতে, খেজুরি একটা ইম্পর্টেন্ট জায়গা। এই হচ্ছে হেড়িয়ার মোড়, প্রচুর জ্যাম লেগেছে, অলমোস্ট সিগন্যাল তো খুলে দিয়েছে বাট গাড়ির মুভমেন্ট কিছু নেই, গাড়ি এগোচ্ছেও না, এই বাঁদিকে রাস্তাটা যাচ্ছে খেজুরির দিকে। পরিত্যক্ত সেতুটার কোনো কাজ করেছে দেখা যাক, এ বাবা আসছে দেখ, বড় বিস্কুট। তো মন্দারমণি এখান থেকে 35 কিলোমিটার মতন আর বাকি আছে, আর দীঘা 45 কিলোমিটার। নাচিন্দা মায়ের মন্দির তো এসেই গেল, এই তো সামনে, এই সামনে কয়েকটা বাড়ি বা ঘর ক্রস করলে তারপরেই। এটা টোটালটাই নাচিন্দা মার্কেট, আর এই হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির। তো মারিসদা আমরা ঢুকছি, দেখো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে,
দেখে দেখে যেতে পারো। বাবা কি অবস্থা গাড়ির কাঁচের, এইটুকুনি আস্তে আস্তে মানে 153 কিলোমিটার গাড়ি আস্তে না আসতে গোটা যা তো অবস্থা হয়েছে উইন্ডশিল্ডে। ভাই কোথা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ফোরকাস্টে কিন্তু ছিল না কোনো রকম বৃষ্টির কথা, হঠাৎ করে দেখছি এখানে বৃষ্টি হচ্ছে। আরে তুই ছাতা ছাড়ি আর, প্রত্যেকটা গাড়ি দেখছি ওয়াইপার অন করে আসছে, তার মানে ওইদিকে মনে হয় আরো ভালো ভালো বৃষ্টি হচ্ছে, আর আকাশ তো পুরো মেঘলা। ভাই হর্ন মেরে কি হয় ভাই, রাস্তা পুরো জ্যাম। তো আপাতত আমরা কাঁথি অবধি চলে এসেছি, তা কাঁথির সিটির মধ্যে একটুখানি ঢুকতে হয়েছে, একটু হালকা কিছু দরকার ছিল। এখন বাজে 12:20, মেন রাস্তাটা হাইওয়েটা বেরিয়ে গেছে ডান দিক দিয়ে, তা সিটির মধ্যে ঢুকতে গেলে স্ট্রেট ঢুকে আবার ঘুরে সেই ডান দিকে হাইওয়েতে গিয়েই কানেক্ট হয়। তো আপাতত আমরা কাঁথিতে, তো টাইম হচ্ছে 12:45, তো অলমোস্ট কাঁথি পৌঁছতে পৌঁছতে 1টা বেজে গেল, আর বাইরের ওয়েদারটা দেখছি এখন হালকা বিগড়ে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, প্রথমে ঝিরঝির করে হচ্ছিলো, এখন তো দেখলাম এক পশলা হালকা ভালো বৃষ্টি হয়ে গেল। তা একটু বাদেই এখান থেকে বেরিয়ে পড়বো, তা কাঁথি থেকে মোরালেস 25-30 কিলোমিটারের মতন এখনও বাকি আছে, যেতে টাইম লাগবে, তো পৌঁছতে পৌঁছতে আশা করা যায় 2টা নাগাদ পৌঁছবো। তো আপাতত গাড়ির এমআইডিতে যা শো করছে মাইলেজ 18.4 স্টিল নাও, তা ভালো অ্যাভারেজ ভালোই দিয়েছে, খারাপ অ্যাভারেজ না, মাঝখানে তো 19.66 হয়ে গেছিলো, তারপরে এই হাইওয়ের জন্য একটু ড্রপ করেছে মাইলেজ। তো এটা হলো চাউলখোলা মোড়, মন্দারমণি আমাদেরকে ঢুকতে হবে 9 কিলোমিটার বাঁদিকে, আর স্ট্রেট এখান থেকে 20 কিলোমিটার গেলে দীঘা, 16 মিনিট টাইম দেখাচ্ছে। এখান থেকেই মন্দারমণি যাওয়ার সব গাড়ি টাড়িগুলো পাওয়া যায়, অটো ভ্যান টোটো সবই যায় এখান থেকে। তো হোটেলের যা লোকেশন এখান থেকে 16 মিনিট, 9 কিলোমিটার, বিচের লাগোয়া সব হোটেল মন্দারমণিতে, মন্দারমণি হোক তাজপুর হোক শঙ্করপুর হোক সবই এই মেন হাইওয়ের গা থেকে সবই বাঁদিকে ঢুকেছে, রাস্তাগুলো সব প্যারালাল রাস্তাকে একটা সি বিচের কাছে গিয়ে পৌঁছেছে। তারপর তো 3 কিলোমিটার মতন এখনও বাকি আছে, 7 মিনিট টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ পৌঁছতে, তো টাইম হচ্ছে 1:15 বাজে। বাবা রাস্তার কি হাল, গাড়ি ঝনঝন ঝনঝন করছে, এত খারাপ অবস্থা রাস্তার। সমুদ্রটা ঠিক আমাদের বাঁদিকে পড়বে, এই সাইডটা গোটাটাই সমুদ্র, মানে সি বিচটা পুরো এই বাঁ দিক থেকে শুরু করে এমনি পুরো কভার করে বেরিয়ে গেছে, আর এগুলো সব সব ভেড়ি, এখানে সব সমুদ্রের জল ঢোকে চাষবাস হয়, তারপর তো একটি শুকনো, হয়তো কিছু প্রিপারেশন করছে হয়তো। ভাই কী সব রাস্তা ভাই, ভাই যাবে তো এখান থেকে সেই রাস্তাটা, এটাই এসছে জানে ওরা কি করছে, এই হচ্ছে বোম্বে বিচ রিসোর্ট। বাবা গাড়ি পার্কিং এর জায়গা কোথায়, অবশেষে পৌঁছালাম মন্দারমণি, ওই তোর হাত পা দেখাচ্ছে, চান করার প্রভিশন নেই, এই হচ্ছে এদের পার্কিং প্লেস। সবই ভালো। তো এখন টাইম হচ্ছে কটা, 1:35, তো সকাল 8টায় বেরিয়ে, সকাল 8টা মানে পেট্রোল ফেট্রোল নিয়ে আমরা ওখান থেকে স্টার্ট করলাম 1:30 দিকে, তো 1:30 থেকে এখানে পৌঁছতে পৌঁছতে 1:30 বেজে গেল, পুরো অনেকটাই টাইম লেগে যায়, মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, রাস্তার কন্ডিশন মাঝখানটা এই চাল খোলার পর থেকে রাস্তার কন্ডিশন অতটা ভালোও ছিল না, বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে খুব সুইটেবল ওয়েদার অ্যাকচুয়ালি বিচে ঘোরার জন্য, যদি গরম থাকতো বিচে ঠিক মজা করা যায় না, আজকে একটু বৃষ্টিও হচ্ছে, ক্লাউডি ওয়েদার, হালকা হালকা ঠান্ডাও আছে। তা আপাতত এখানে রেস্টুরেন্টে খাবার দাবার চুজ করতে হবে, তাই তাড়াতাড়ি অর্ডার দিতে হবে, নয়তো বলছে খাবার পাওয়া যাবে না। ফ্রাইড রাইস তো মোটামুটি এখন এ মোটামুটি দেখছে কি কি খাওয়া যায় না খাওয়া যায়, লোকে তখন দিল খোল কে খাও, ঠিক আছে খা তুই। তো আপাতত চলো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।